হ্যালো আমাদের সবার এই ধর একটা সমস্যা দেখা দিতে পারে বা দেখা দেয় অনেকের সেটা হচ্ছে টুইটারে অ্যাকাউন্ট খোলার পরে টুইটারের নোটিফিকেশন চলে আসে ইমেইলে ঠিক এই যে এইভাবে একের পর এক নোটিফিকেশন আসে যার কারণে আমাদের অনেক প্রয়োজনীয় ইমেইলগুলো পিছে পড়ে যায় এবং এই ইমেইলগুলো আমাদের সামনে থেকে যায় তো কীভাবে টুইটারের নোটিফিকেশন বন্ধ করা যায় সেটি আজকে আপনাদের দেখাবো প্রথমে টুইটার অ্যাকাউন্টটিতে আপনি লগ ইন করবেন এরপরে প্রোফাইল যে গিয়ার আইকন আছে আপনার প্রোফাইল পিকচার দিয়ে সেখানে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে যাবেন সেখান থেকে সর্ব বামে আপনি একটা অংশ দেখবেন সেটির নাম হচ্ছে ইমেইল নোটিফিকেশনস নোটিফিকেশনসের ঠিক উপরে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টার্ন অফ করে দিতে হবে জাস্ট এটা এই যে এই যে অংশটা দেখা যাচ্ছে টার্ন অফ করতে হবে এটাকে আর আপনি যদি যদি নোটিফিকেশন রাখতে চান তবে সব নোটিফিকেশন না কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখতে চান যেমন আপনার টুইটে যদি কেউ রিটুইট করে তাহলে এটা রেখে দিতে পারেন আর সবগুলোকে এভাবে সবগুলোর উপর থেকে টিক চিহ্ন উঠিয়ে দিবেন এই একটাই শুধু রাখবেন আর যদি সবগুলোই বন্ধ করে দিতে চান এই যে আপডেটস ফ্রম টুইটার অ্যাক্টিভিটি ফ্রম ইউর নেটওয়ার্ক অ্যাক্টিভিটি রিলেটেড টু ইউ এন্ড ইউর টুইটস সব বন্ধ করে দিলে জাস্ট টার্ন অফ করে দিলেই আপনার ইমেইল নোটিফিকেশনস আর যাবে না আপনার জিমেইলে বা ইমেইলে যেখানেই আপনার অ্যাকাউন্ট থাকুক সেটি নিরাপদ থাকবে দেখুন এটা টার্ন অন করে দিলে আবার আপনার ইমেইল নোটিফিকেশন চালু হবে ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না যদিও আসলে এটা বলি না কখনো